শপথ নিলেন বিএনপির আরও চার সাংসদ ফকরুলকেও সংসদে যোগ দেওয়ার আহ্বান আওয়ামী লীগের সংসদে নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিশু যায়ন চৌধুরী হত্যায় নিন্দা ও প্রতিবাদ রাজধানী বসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান নিহত দুই আটক চার আলামত সঙ্গে সি সিআইটি আপনাদের সাথে আছি রিশান মাহমুদ শপথ নিলেন বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্য স্পিকার শিরিন শর্মিন চৌধুরী তাদেরকে শপথ বাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপির পাঁচ সদস্যই শপথ নিলেন দলীয় সিদ্ধান্তেই শপথ নিয়েছেন বলে জানিয়েছেন তারা আর জাতীয় সংলাপের মাধ্যমে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির এমপিরা তহিদুর রহমানের রিপোর্ট একাদশ জাতীয় সংসদে এমপিদের শপথ নেওয়ার শেষ দিনেও বিএনপি থেকে নির্বাচিতরা শপথ নেবেন কিনা এ নিয়ে দিনভর আলোচনা ছিল রাজনৈতিক অঙ্গনে অবশেষে বিকেলে মির্জা ফখরুল ছাড়া বাকি চার সদস্য চাপাই নবাবগঞ্জ দুই ও তিন আসনে আমিনুল ইসলাম ও হারুন রশিদ ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের উকিল আব্দুল সত্তার এবং বগুড়া চার আসনের মোশারফ হোসেন শপথ নিতে যান জাতীয় সংসদ ভবনে শপথ নেওয়ার আগে সাংবাদিকদের জানান হাইকমান্ডের নির্দেশ পেয়েছেন তারা আমরা যে পাঁচজন আজকে সংসদ সদস্য শপথ নেওয়ার জন্য সংসদে যাচ্ছি এরাই প্রত্যক্ষ ভোটে তিরিশ তারিখে নির্বাচনে নির্বাচিত হয়েছি আমরা পার্টি সিদ্ধান্তে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ক্রমেই আমরা আজকে শপথ গ্রহণের জন্য সংসদ ভবনে আমরা প্রবেশ করতে যাচ্ছি তাদের কি শপথ বাক্য পাঠ করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সরকারের নানা অনিয়মের বিরুদ্ধে কথা বলতে শপথ নিয়েছেন বলে জানান সাংসদ মোশারফ হোসেন প্রকৃত জনগণের প্রতিনিধি দ্বারা এই সংসদ গঠিত হয় নাই যে কারণে আমরা নির্ধারিত সময়ে এই সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে পারি নাই কেউ সংসদে যোগদান করার মৌলিক উদ্দেশ্য হচ্ছে লক্ষ্যই হচ্ছে যে বাংলাদেশে আজকে সুশাসন নাই আজকে বাংলাদেশের প্রকৃত জনপ্রতিনিধিদের শাসন নাই যে কারণে এই কথাগুলো এই অবস্থাগুলো জনগণের সামনে তুলে ধরার জন্য জাতীয় সংসদে আমরা কথা বলার জন্য প্রবেশ করেছি আমাদের দেশ নেত্রী যে সব কারণে জামিন হচ্ছে না বেল হচ্ছে না বর্তমান সরকার যেভাবে আটকে রেখেছে এবং আমরা চাই পুনর্নির্বাচন নির্বাচন দিয়ে অবশ্যই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এর আগে ঠাকুরগাঁও তিন আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ শপথ নেয়ার কারণে দল থেকে বহিষ্কার হলেও ক্ষমা চেয়েছেন বলে জানান সাংসদ মুশারফ হোসেন উনি ইতিমধ্যেই দলের কাছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান বেশ কিছুদিন আগেই শপথ নেন তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা এর আগে পদ হারানোর ভয়ে নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ যদি গণতন্ত্রে বিশ্বাস করে ও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা থাকে তাহলে মির্জা ফখরুল সহ বিএনপির সকল নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের সংসদ সদস্য ও শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে হানিফ বলেন মুখে গণতন্ত্রের কথা বলবে আর জনগণের রায় মেনে নেবে না আচরণ থেকেও বিএনপি বের হয়ে আসা উচিত কারণ ওনার দলে তো কোনো গণতন্ত্র নেই ওনার দল পরিচালিত লন্ডন থেকে এই বাংলাদেশের বাইরে থেকে এবং যিনি পরিচালনা করেন তিনি দুর্নীতি দণ্ডপ্রাপ্ত একটা দলের শীর্ষ পর্যায়ের যে নেতৃত্ব দণ্ডপ্রাপ্ত দুর্নীতি দেয় এবং সন্ত্রাসী দেয় সেই দলের পদপদীর জন্য একটা কোনো শিক্ষিত ব্যক্তি এই লোভের থেকে আঁকড়ায় থাকতে পারে এইটা বোধহয় খুব একটা

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় গতকাল তিনি সন্ধ্যার সময় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সঙ্গে আলোচনা করেন তারই প্রেক্ষাপটে আজকে আমাদের চারজন দলের নেতা যারা নির্বাচিত ঘোষিত হয়েছেন তারা শপথ গ্রহণ নুসরাত হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর হত্যার প্রতিবাদে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে ধর্ষণকারীদের এক থেকে দেড় মাসের মধ্যে এসব মামলা নিষ্পত্তি করে শাস্তি দাবি জানান তিনি দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন সরকারের সব উন্নয়ন ম্লান হয়ে যাবে যদি এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে ধর্ষকের ফাঁসি দেওয়ারও দাবি জানান তিনি ধর্মের নামে হত্যাকাণ্ড বন্ধের দাবিও করেন তিনি সাথে জড়িত। আমার মনে হয় দ্রুত বিচারের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ একটা অপরাধী মনে করে আমি ওরা অপরাধ করে পার পেয়ে যাব। আমার বিচার হবে না কী হবে বড় বড় জোর দুই চার পাঁচ দশ দিন এক মাস দুই মাস হয়তো আমি জেলে যাব তারপরে আমি ছাড়া পেয়ে যাব। আমার এইটাই প্রস্তাব যে আমরা এমন একটা আইন করি যাতে এক মাসের মধ্যে দেড় মাসের মধ্যে বিচার হয় আমরা মুসলমান আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাস করছি বাংলাদেশে তাহলে কেন কি কারণে আজকে ধর্মের নামে জঙ্গি উত্থান করে তারা মানুষের মহাবতাকে ধ্বংস করতে চায় মানুষ পিকার তাহলে সেই কাছে নেতৃত্বে আমরা বাংলাদেশে এগিয়ে যাচ্ছি জঙ্গি দমন করেছি আমরা উন্নয়ন করে যাচ্ছি কিন্তু উন্নয়ন বুক থুটো পড়ে যদি না মনুষ্যত্ব লাঞ্ছিত হয় অবাণিত হয় ধর্ষিত হয় মানুষ পিকার শ্রীলঙ্কায় নারকীয় সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আসন্ন রমজান মাসে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রমজানে সকল সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসের সময়সূচি নির্ধারণ করা হয় রোজায় সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস খোলা থাকবে মাঝে সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন জঙ্গিবাদের বিরুদ্ধে সচেষ্ট থাকা সহ এর বিস্তার রোধে সবাইকে সচেতন থাকার নির্দেশনা দিয়েছেন তিনি নিহত রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্থানায় র্যাবের চোদ্দ ঘন্টার অভিযানে দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে আলামত সংগ্রহে পরীক্ষার জন্য সিআইডির বিভাগে পাঠানো হয়েছে এর আগে ঘটনাস্থল পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত তিনটায় বাড়িটি ঘিরে ফেলে র্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকার সহ তিনজনকে আটক করা হয়েছে বিস্তারিত মিলানা নিবার রিপোর্টে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের শেষ প্রান্তে একতলা তিনশেডের এই বাড়িটি চলতি মাসের শুরুর দিকে ভাড়া নেয় জঙ্গিরা এখান থেকে র্যাব দুইয়ের সদর দপ্তর মাত্র আধা কিলোমিটার দূরে জঙ্গি আস্তানা সন্দেহে রাত তিনটার দিকে বাড়িটি ঘিরে ফেলে র্যাব সদস্যরা উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে গুলি করে জঙ্গিরা র্যাব ও পাল্টা গুলি চালায় পরবর্তীতে বারবার তাদের আত্মসমর্পণ করতে বলা হয় ভোর সাড়ে পাঁচটার দিকে বিকট বিস্ফোরণে ঘরটির চালা উড়ে যায় সকাল সোয়া নয়টার দিকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের সদস্যরা বাড়িটির ভেতরে ঢোকেন ধারণা করা হচ্ছে র্যাবের অভিযানে বাড়িটিকে অবস্থান করা সব জঙ্গি মারা গেছে ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব ডিজি জানান জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে এটি একটা সম্পূর্ণভাবে আমাদের প্রেসাইজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অপারেশন আমাদের এই যে রুটিন কার্যক্রম এটা অব্যাহত থাকবে এবং বাংলাদেশে সর্বশেষ জঙ্গি নির্মূল না পর্যন্ত আমাদের দেশে সকল আইনশৃঙ্খলকারী বাহিনী গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাবে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও কেয়ারটেকারকে আটক করা হয়েছে বিকেলে দুটি মোড়কে দুই জঙ্গির মরদেহেও বের করা হয় উদ্ধার করা হয় দুটি পিস্তল চারটি ম্যাগাজিন ও পাঁচটি মোবাইল সেট পরে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন র্যাব দুই এর সিও আমাদের ফরেন্সিক সিআইডি ফরেন্সিক তাদের কাছে আমরা নমুনা পাঠিয়েছি আমরা এছাড়া ডিএনএ এবং ভিসেরা পাঠিয়েছি এই ফলাফল পাওয়া গেলেই হয়তো আমরা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারবো এরা কারা কারা ছিল জঙ্গিরা কোন সংগঠনের সাথে জড়িত সে বিষয়ে নিশ্চিত হতে পারে নিরাব এদের সঙ্গে অন্য কোনো বাহিনী বা অন্য কোন সদস্যের যোগাযোগ ছিল কিনা মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে শ্রীলঙ্কার পর দেশে জঙ্গি হামলার আশঙ্কা বেড়েছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বললেন মনিরুল বিশ বছরেও হত্যা মামলা শেষ না হয় বিচারককে হাইকোর্টে তলব নথি পাঠানোর নির্দেশ আবার আমন্ত্রণ রাত ন শ্রীলঙ্কায় হামলার পর দেশে জঙ্গি হামলার আশঙ্কা বেড়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব সন্ত্রাস জঙ্গিবাদ ও বাংলাদেশ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন সে সময় তিনি আরো বলেন সংখ্যা বাড়লেও সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আছে মফির রহমানের রিপোর্ট সারা বিশ্বে জঙ্গিবাদের বিস্তার ও এর করণীয় নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম বোয়াফ আলোচনায় অংশ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনার পর সারা বিশ্বেই উগ্রবাদীরা প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে তিনি আরো বলেন দেশের মানুষের এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে নিউজিল্যান্ডের ঘটনার পরে প্রতিShoder প্রতিShod নেবে এইরকম একটা চিন্তা বেশ কিছু লোকের ভিতরে আমরা দেখেছি আবার শ্রীলঙ্কার ঘটনার পরে এরা আরো বেশি উত্তেজিত হয়েছে যে বিশেষ ভাবে আশঙ্কািত হওয়ার মতো কিছু নাই আমরা আছি এই পাশাপাশি আপনারাও যদি সতর্কতা থাকে তাহলে কি এই ধাম্বা করতে তারা পারবে না জঙ্গিপদ নির্মূলে মুক্তচিন্তা ও সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্ব দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এই সময় ইন্টার স্কুল গেম

বিশ বছরও একটি হত্যা মামলা শেষ করতে না পারায় ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লবকে আট মে তলব করেছে হাইকোর্ট একই সঙ্গে মামলার সব নথি আনতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন উনিশশো সালে ড্যামরা থানার দায়ের করা হজরত আলী হত্যা মামলার আসামি হেমায়েত ওরফে কাজল জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন জামিন শুনানির সময় উনিশশো সালে মামলার বিচার কাজ শেষ না হওয়ার বিষয়টি আদালতের নজরে আসে দীর্ঘদিনেও মামলাটির বিচার কাজ শেষ না হওয়ায় ঢাকায় তাকে তলব করা করা হয়েছে কারাবন্দী আসামি হেমায়েতের জামিন নিয়েও ওই দিন শুনানি হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী নয় তরুণ সেনা কর্মকর্তা সফলভাবে সম্পন্ন করলেন প্রাথমিক বিমান চালনা প্রশিক্ষণ কোর্স এর ফলে তারা সেনা বৈমানিক হিসেবে নতুন দায়িত্বেও চ্যালেঞ্জ গ্রহণ করলেন এভিয়েশন বেসিক কোর্স দশের গ্র্যাজুয়েশন সমাপনীতে নবীন সেনা বৈমানিকদের ফ্লাইং ব্রেভেট পড়িয়ে দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে সেনা নৌ ও বিমান বাহিনী সহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অন্যান্য বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান বলেন আধুনিক সেনাবাহিনীর সাথে সংগতি রেখে আর্মি এভিয়েশন সংযোজিত হয়েছে আধুনিক সামরিক বিমান ও হেলিকপ্টার ছিল একটা ইয়ার অ্যাম্বুলেন্স আমরা যেটা ভিজিট করলাম যেটাকে আমরা একটা হলো এয়ার অ্যাম্বুলেন্স শর্ট অফ হেলিকপ্টারে কনভার্ট করা হয়েছে আমাদের নিজস্ব টেকনোলজিতে একটা এয়ার অ্যাম্বুলেন্সে যেই সুযোগ সুবিধাগুলো থাকে ইউ ক্যান সে মোর দেন এইটি পার্সেন্ট ফ্যাসিলিটিস এখানে ইনকর্পোরেট করা হয়েছে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্য সম্ভাবনার বাংলাদেশ সুন্দরবনে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র লোনাপানির কুমির আর বিরল প্রজাতির কচ্ছপ নিয়ে সম্ভাবনা দেখছে বন বিভাগ অতি সংকটাপন্ন প্রাণী দুটির জীবন আচরণ নিয়ে গবেষণায় সফলতা পেয়েছে বিশেষজ্ঞরা সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করম জলে দু সালে অতি সংকটাপন্ন বাটাগুর কচ্ছপের বংশবিস্তার ও জীবন আচরণ জানতে গবেষণা শুরু হয় নিয়মিত পরিচর্যার পর চলতি বছরের এগারোই মার্চ বত্রিশটি ডিম দেয় বিরল প্রজাতির কচ্ছপ বাটাগুরবাস্কা এদিকে পাঁচ সাল থেকে এই প্রজনন কেন্দ্রে লোনা পানির কুমিরের ক্ষেত্রেও সফলতা এসেছে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সংঘর্ষ মুম্বাইতে ভোট দিলেন তারকারা কানকাহায় ভাগ্য নির্ধারণ আজ ব্যাটিং দলের সেরা সত্যি বললেন মাশরাফি সেমিফাইনালেই চোখ টাইগারদের আবার আমন্ত্রণ রাজধানীর এবার বিআরবি কেবজ ব্যবসা বাণিজ্যের খবর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি নির্বাচিত হলেন শেখ ফজলে ফাহিম তিনি দু হাজার উনিশ দু একুশ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন রাজধানীর ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের নির্বাচন কমিশনার চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন এছাড়া সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মুন্তাকিম আশরাফ আর সহসভাপতি হয়েছেন হাসিনা নেওয়াজ রেজাউল করিম রেজনু দিলীপ কুমার আগরওয়ালা সিদ্দিকুর রহমান মীর নিজাম উদ্দিন আহমেদ ও নিজাম রাজেশ শেখ ফজদে ফাহিম হলেন এফ বিসিসিআই এর বাইশতম সভাপতি নিজের শেষ বিশ্বকাপটা রাঙাতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা দলের এখনকার ব্যাটিং লাইন আপকে সেরা মানছেন ম্যাশ জানিয়ে তিনি বলেছেন টাইগারা চোখ রেখেছে বিশ্বকাপের সেমিফাইনালে কাপ জয়ের বিষয়ে টাইগার দলপতি আরও জানিয়েছেন লক্ষ্যটা কঠিন হলেও দূরতম কোনো বিষয় নয় বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ডের ট্রাই নেশন সিরিজ সিরিজ শেষেই বিশ্বকাপ অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপ খেলতে পহেলা মে দল নিয়ে উড়াল দেবেন মাশরাফি একটা টুর্নামেন্ট যেহেতু নয়টা ম্যাচ সংবাদ সম্মেলনে বিশ্বকাপ নিয়েই সব প্রশ্ন টাইগার অধিনায়কের কাছে বিশ্বকাপ নিয়ে আলাদা করে কোনো প্রস্তুতি নেই চার বিশ্বকাপ খেলতে যাওয়া মাস্টার তবে অবিলিটি যে নাই সেটা না কারণ আমাদের ব্যাটিং অর্ডার যদি আমি বললাম আবারও বলবো যে অনেক এক্সপিরিয়েন্স ব্যাটিং অর্ডার কিন্তু অনফিল্ডে

সেইখানে ছিল যে আপনি বড় একটি হারাতে পারলে যেটা হতো যে তাদের ব্যাক করা কঠিন হয়ে যেত কারণ গেমস ছিল এখানে ধরে ম্যাচ সো যদি নয়টা একটা যারা স্পেক্ট করছে যারা সেমিফাইনাল খেলবে তাদের ঘুরে ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ থাকছে সো আমাদেরকে ওই 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 জায়গাটাও খেয়াল রাখতে হবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দেওয়ার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক আইসিসির চাওয়াই থাকে যে আবু তামিম একুশে টেলিভিশন আর এরই সাথে শেষ করছি রাত নটার একুশের সংবাদ যাবার আগে ফার্ড সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল নামগুলো শপথ নিলেন বিএনপির আরও চার সাংসদ ফখরুলকেও সংসদে যোগ দেওয়ার আহ্বান আওয়ামী লীগের সংসদের নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিশুল জায়ান চৌধুরীর হত্যার নিন্দা ও প্রতিবাদ রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান নিহত দুই আটক চার আলামত সংগ্রহে সিআইডি সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে ভিজিট করুন একুশে ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন